গুড মর্নিং সকালবেলা ঘুমতে উঠেছি আজকে সাড়ে ছটার দিকে প্রচন্ড রোদের তাপ বুঝতে পারছেন এখন পাখিদের খাবার দেওয়া হয়নি খাবারটা দেব আর আকাশ খুবই পরিষ্কার আকাশটা খুব সুন্দর লাগছে এখন খুবই সুন্দর মানে খোলা চোখের থেকে মনে হচ্ছে ক্যামেরাতে বেশি ভালো লাগছে তাই না এই দেখুন কত সুন্দর লাগছে আকাশটা তো এখন এখানে ঝাড়ুগুলো সব ছোট হয়ে গেছিলো ওগুলো একটু মেরামত চলছিলো আর নতুন ঝাড়ু এটা তো এখন ঘর ঝাড়টা বাকি আছে ঘরটা ঝাড় দেবো উঠান ঝাড় কাপড় কাচা হয়ে গেছে পাখি খাবার দেবো আর কিছু মাছ নিয়ে এসেছিল সেগুলো এখন মানে এক ঘন্টা প্রায় লেগেই গেল মাছগুলো ক্লিন করতে তো চলুন মাছ নিয়ে এসছি অল্প একটু ছেলের জন্য মাটন আর দুই রকমের মাছ তো দেখাই একবার এই দেখুন ইলিশ আছে আর এখানে আছে রুই মাছ ইলিশ মাছ আর আছে রুই মাছ আর একটা পাবদা আর কিছু মাছের তেল আছে তো চলুন ব্রেকফাস্ট এখনও রেডি করা হয়নি ঘরটা এখন ঝাড় দেবো আজকে ঘরে মজুব না বেডগুলো ক্লিন করা হয়ে গেছে এই তো সবই পরিষ্কার হয়ে আছে এখন ঘরটা ঝাড় দিয়ে নি তারপরে ব্রেকফাস্টটা রেডি করব। তো সকালে ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি এখানে ব্রেকফাস্টে ওটস কলা আম কাজু কিশমিশ আছে তো হচ্ছে ব্রেকফাস্ট ছেলে খাওয়া কমপ্লিট করুক তারপর আবার পরে আসছি তো এখানে রান্না হচ্ছে আজকে বেসনের বড়া ইলিশের ঝোল হয়ে গেছে আর বেসনের বড়াটা বানাচ্ছি এটা এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু মাটন আনা হয়েছে মাটনটা হবে আর এই মাছ দিয়ে করবো ঘন্ট তো আগে পুরো রান্নাটা কমপ্লিট করি তারপরে ফাইনালটা শেয়ার করব আপনাদের সঙ্গে তো অনেকটা সময় পর রান্নাটা শেয়ার করছি এ দেখুন এখানে রুই মাছগুলো দিয়ে দিয়েছি আর এর সাথে মাটনটা কষানো চলছে আর দুটো রান্না হয়ে গেছে একটা হচ্ছে বেসনের বড়া আর বানিয়েছি ইলিশ মাছের ঝোল তো আজকে আমি তো অনেকগুলো রান্না করছি দেখা যাক তো চলুন পুরো রান্নাটা কমপ্লিট করি তারপরে রান্নার ফাইনাল লোক আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো এই মাছটা দিয়ে রান্না করব আলু ঘন্ট মাছ দিয়ে করব আলু ঘন্ট তো চলুন পরে আসি আবারও তো অনেকটাই সময় পর রান্নাটা শেয়ার করছি এখানে ভাতটা ফুটে গেছে আর একটু হবে বাকি আছে একটু লেবু ছাড়িয়ে নিয়েছি শশা কেটে নিয়েছি ডিসের ঝোল আর এখানে আছে ওই তো বলেছিলাম বেসনের বড়া বানিয়েছি তো সেটা আর এখানে আছে আলু ঘন্ট মাছ দিয়ে এটা আমার হাজব্যান্ডের পছন্দের খাবার ওই জন্য এটা বানিয়েছি আর এখানে আছে মাটন কষা ছেলের জন্য অল্প করে এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু তো রান্না কমপ্লিট করে ফেলেছি অনেকটা পরিশ্রম হয়ে গেছে আজকে অনেকগুলো রান্না হয়েছে তো চলুন বাইরে যাব এখন টাকা থাক ভাতটা হতে থাক তো মোটামুটিভাবে কাজ কমপ্লিট সব হয়ে গেছে এখন এই তো কাপড়গুলো সব শুকিয়ে গেছে উঠিয়ে নেব ভালো রোদ হয়েছে আজকে আর এই চকির মধ্যে সবটা পরিষ্কার করলাম আজকে চকি নিচটা পরিষ্কার করেছি এখানে ডাম্বেলগুলো এখানে রেখেছি এই যে নিচে এর মধ্যে রেখেছি সাইকেলটা এখানেই আছে তো চলুন আবার পরে আসি আজকে প্রচণ্ড রোদ আছে আবার গরমও আছে আবার পরে কথা বলি তো অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর এইমাত্র কমপ্লিট করে উঠলাম থালা বাসন মাজা কমপ্লিট করলাম কাপড় চোপড় উঠানো হয়ে গেছে তো এখন একটু রেস্ট করব। দেখি আবার আপনাদের সঙ্গে বিকালে কথা বলবো আর যদি বেলা থাকে ছাদের মধ্যে যাব একটু ছাদটাও শেয়ার করব আজ হয়ে গেছে আপনাদের সঙ্গে ভালোভাবে ছাদটা শেয়ার করা হয় না গাছগুলো দেখানো হয় না গাছগুলোর প্রতি না আর একদমই যত্ন নেই কারণ আজকে কি হয়েছে দেখানোই হয় বলি আজকে কি হয়েছে ডালিম গাছে দুটো ডালিম দেখিয়েছিলাম আপনাদের তো সেগুলো আজকে সকালবেলা গিয়ে দেখি খোসাগুলো পড়ে আছে তো এইগুলো দেখে না মাথাটা গরম হয়ে যায় ওই জন্য আর ইচ্ছাই করে না যে গাছের প্রতি কোনো যত্ন করি তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম এই সব গাছ ফেলে দাও কাউকে দিয়ে দাও আর ভালো লাগছে না তো ফুল গাছ লাগাও কারণ ফুল গাছটা হয়তো খাবে না কিন্তু ও নষ্টও করে একসময় একটা গোলাপ লাগিয়েছিলাম মানে হাজার গোলাপ যেগুলো বলে না সেই হাজার গোলাপে গোলাপগুলোতে প্রচুর গোলাপ ফুটেছিল তো গোলাপের ডালগুলো সব নষ্ট করেছিল ফুলগুলোও সব ঝড়িয়ে গেছিলো তো ওগুলোও তো ক্ষতি করে হনুমানে তো কি করব কিছু করার নেই ওই জন্য আর গাছের প্রতি যে যত্ন করব সেই যত্নটা আর মানে মনোভাবটাই নেই তো চলুন এখন একটু রেস্ট করি তারপরে এখন ভিডিওটা এডিট করব দেখি কতক্ষণে আপনারা ভিডিওটা পান এখন এডিট করে পোস্ট করব তো সব মিলিয়ে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো না লাগলেও দেখবেন কষ্ট করে কারণ কষ্ট করে যেহেতু ভিডিওটা বানাই ওই জন্য তো চলুন আবার পরে আস হিসুকা দিয়েছে বাগান বাড়ির ছেলেটা দি তোমার ওগুলো প্যান্ট ভিজে গেছে ও ঠিক আছে শুকিয়ে যাবে এ বাবা মরিও মুখটা কেমন করছে এ তোমার জান পড়েছিল আমার জন্য আমার জন্য ময়া লাগিয়েছিল তাই তার জন্য তুমি দেখা করতে চলে আসলে তাই তো মা ভালো আছে মা জ্বর হয়েছিল মা ভালো হয়ে গেছে ওষুধ খাইছে মা ভেঙে যাবে ভেঙে যাবে ওরকম করলে ভেঙে যাবে চশমাটা রেখে দাও এই চশমার চোখে দাও দেখি কেমন লাগছে দেখি ওইভাবে না উল্টো হচ্ছে হ্যাঁ ঠিক করে দাও আরে বাস বাবারে বাবারে এবার লাইক করে দাও এভাবে লাইক হ্যাঁ এই তো মরিয়ম কি সুন্দর চশমা পড়েছে বা বাবা কে কিনে দিয়েছে চশমাটা তোমার আব্বু কিনে দিয়েছে তাই তাহলে তুমি কখন আসলে নানি বাড়ি নানি বাড়ি থেকে কখন আসলে মেলা দিন মেলা দিন কই তুমি তো আজকে আসলে তাহলে আজকে আর তোমার সেই মামার মামার ছেলে ভালো আছে এই ভাইটা ভালো আছে হ্যাঁ সে ভাইয়ের নাম কি ভাই নাম জানি না ভাই নাম জানো না তোমার ভাইয়ের নাম আছে তো একটা আছে তো একটা নাম তাহলে কি নাম নানি ভালো আছে মামা মামি সবাই ভালো আছে ভেঙে যাবে বাবু চশমাটা ভেঙে যাবে ওভাবে করলে ভেঙে যাবে তো এটা রেখে দাও তুমি নাহলে ভেঙে গেলে তুমি তখন তো চোখে দিতে পারবা না তাই তো তাহলে তোমার খিদি পেয়েছে কি কি খাবা তাহলে ডিম আচ্ছা ডিমকে তাহলে তোমাকে ইংলিশে কি শিখিয়েছিলাম ডিম হ্যাঁ ডিম হ্যাঁ তো ইংলিশে কি বলে ডিমকে বলো এগ হ্যাঁ এগ মানে ডিম গুড 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 মানে ভালো মরিয়ম গুড গার্ল মানে মরিয়ম ভালো মেয়ে তাই তো মরিয়ম গুড গার্ল তো তাই তো ঠিক আছে তাহলে তুমি বসো তোমার দাদা বাড়ি ছিল না জানা তো কোথায় গিয়েছিল তোমার নানির বাড়ি কাছে গিয়েছিল তোমার নানি বাড়ি সেই তোমার নানি গ্রামের নাম কি হ্যাঁ কি লোকনাথ কি যেন বলে না বুড়ো নানি হোক নানি গ্রামের নাম কি বলো মামা বাড়ি কোথায় তোমার মামা বাড়ি মেলাই দূর নাকি নানি গ্রামের নাম কি লোকনাথপুর নাই তো সেইখান দিয়ে গিয়েছিল তোমার দাদা জানো তো দাদা গিয়েছিল দিয়ে তোমার দাদা এখন বাড়ি আসলো দাদা ওই তো এখন গোসল করছে বাথরুমে হ্যাঁ দাদা কাজে গিয়েছিল আজ হুম আর তোমার হুম কৌশল করছে আর তোমার পিষি কোথায় গিয়েছে বলো মেলা ঘুরে পড়তে গেছে তাই তো তুমি বাড়ি এসে পিষিকে দেখতে পাও না তাই তো পিসি তুমি পিশির ছবি দেখবা দেখবা আমার কাছে ফোনে আছে দেখবা তুমি ফোনে পিশির ছবি আছে এই দাদা তো লেখছে ও তো বলে এখনই আসলাম ঠিক আছে এবার টাটা কর দাও একটু বলে আবার পরে কথা বলবো ঠিক আছে তো রাতে ডিনার রাতে ডিনার রেডি হয়ে গেছে এখানে রুটি বানিয়েছি একটু ভাত আছে আর এই তো আলু ঘন্ট এ হচ্ছে ছেলের জন্য একটু মাটন রয়েছে তো অল্প আমি নিয়ে এসেছি আর কড়াইয়ের মধ্যে আছে তো ছেলে যখন আসবে জিম থেকে ওকে গরম করে দেব হচ্ছে আজকে রাতে ডিনার তো চলুন রুটি আর ভাত আলু ঘন্ট মটন তো সব মিলিয়ে আজকে খাওয়া দাওয়া হচ্ছে রাতে তো চলুন আবার পরে আসি থ্যাংক ইউ বাই হাফিজ